শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাসিফ, সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায়, বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। আজকে আমরা এই অধ্যায়টি নিয়ে কথা বলবো। প্রথমেই দেখে নিব এই অধ্যায়টি থেকে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো। বাংলাদেশ সহ কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা, অর্থাৎ এই অধ্যায়টিতে আমরা দেখব যে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশগুলোতে জনসংখ্যার চিত্রটা কেমন, এরপর জনসংখ্যা স্থানান্তরের কারণ এবং প্রভাব। আমরা জানি যে জনসংখ্যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেই কারণগুলো আমরা জানবো এবং এর ফলে কি প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আমরা জানবো। এরপরে মা ও শিশু মৃত্যুর কারণ এবং তার যে প্রভাব এবং তার প্রতিকারের কি উপায় সে সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর জনসংখ্যা বৃদ্ধি কারণ এবং এর প্রভাব সম্পর্কে আমরা জানতে পারবো। জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সমাধানের জন্য করে আমাদের কি পদক্ষেপ গুলো গ্রহণ করা উচিত সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এ পর্যায়ে আমরা প্রথমে দেখব যে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে এদের ভিতরে জনসংখ্যার চিত্রটি কেমন। আমরা জানি আমাদের দেশ দক্ষিণ এশিয়ার একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং এটি একটি উন্নয়নশীল দেশ। এই দেশটি ধীরে ধীরে মধ্যম আয়ের দিকে এগিয়ে চলছে। আমাদের দেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার এবং এই 1,47,570 বর্গ কিলোমিটারে প্রতি বর্গ কিলোমিটারে আমাদের বাস করে 1,252 জনের মতো। আমরা দেখবো যে অন্যান্য দেশের আয়তনের তুলনায় সেখানে কি রকম জনসংখ্যা বাস করে। এখানে দেখি মালদ্বীপে বাস করে 1,426 জন, এগুলো কিন্তু এই হিসাবটা কিন্তু দেওয়া আছে প্রতি লক্ষে। সিঙ্গাপুরে বাস করে 8,032 জন, বাংলাদেশে রয়েছে 1,252 জন, ভারতে রয়েছে 445 জন, শ্রীলঙ্কায় রয়েছে 338 জন এবং জাপানে রয়েছে 348 জন। এখানে খেয়াল করলে দেখা যাবে ভারত, শ্রীলঙ্কা এবং জাপানের তুলনায় প্রায় 3 গুণ জনসংখ্যা কিন্তু বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে। আমাদের দেশের জনসংখ্যা আমরা জানি 2011 সালে আদমশুমারি হয়েছে। আদমশুমারিটা কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর ঘটে। তার অর্থাৎ এরপরের যে আদমশুমারিটি হবে সেই তথ্য পাবো আমরা 2021 সালে। তো এখন পর্যন্ত আমাদের 2011 সালেরই হিসাব অনুযায়ী আমাদের দেশের মোট জনসংখ্যা হচ্ছে 14,97,72,364 জন, এটা আদমশুমারির রিপোর্ট অনুযায়ী। তবে 2015-16 সালের সাময়িক একটা হিসাব রয়েছে, সেখানে প্রায় 15,99,00,000 জনগণ আমাদের দেশে রয়েছে এবং এখানে বার্ষিক যে আমাদের বৃদ্ধির হার রয়েছে সেই বৃদ্ধির হারটি হচ্ছে আমাদের 1.37%, 37%, এটি হচ্ছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার। এছাড়া তোমরা তোমাদের বইয়ে খেয়াল করলে দেখতে পারবা যে কোন দেশের বৃদ্ধির হার কত ছিল, এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে, এটি তোমাদের বইয়ে খুব সুন্দর করে চার্ট আকারে দেয়া রয়েছে, তোমরা এটা একটু দেখে নিবা। এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশের জনসংখ্যা স্থানান্তর। স্থানান্তর বলতে আমরা যেটা বলি এক স্থান থেকে অন্য স্থানে গমন করা, এটাকে আমরা অভিগমনও বলতে পারি। যখন কোনো ব্যক্তি তার অর্থনৈতিক প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে বা অন্য কোনো কারণে, সেটা হতে পারে চাকুরি, হতে পারে নিরাপত্তা, হতে পারে শিক্ষা লাভের উদ্দেশ্যে, হতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্যে বা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে বা রাজনৈতিক আশ্রয়ের কারণে, বিভিন্ন কারণে কিন্তু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এই এটাকে আমরা বলছি জনসংখ্যা স্থানান্তর বা অভিগমন। যদি কোনো ব্যক্তি নিজ দেশের ভেতরেই
এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটা হতে পারে গ্রাম থেকে শহরে, অথবা শহর থেকে গ্রামে, অথবা গ্রাম থেকে গ্রামে, অথবা শহর থেকে অন্য কোনো শহরে নিজের প্রয়োজনে, কর্মসংস্থান, চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা ইত্যাদির প্রয়োজন যখন মানুষ স্থানান্তর করে, সেটাকে আমরা বলি অভ্যন্তরীণ স্থানান্তর। এই অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে এর কিন্তু ভালো দিক মন্দ দিক দুটিই রয়েছে। ভালো দিকের কথা যদি আমরা চিন্তা করি, মানুষ গ্রাম থেকে যখন শহরমুখী হয়, তখন শহরে আমরা জানি যে কর্মসংস্থানের সুযোগ বেশি থাকে, অনেক স্বল্প শিক্ষিত লোকজন গ্রাম থেকে শহরে যে বিভিন্ন কলকারখানায় চাকুরি করে করে তাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি ঘটায় বা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেয়। এরপরে যারা একটু অর্থনৈতিক দিক থেকে সলভেন্সি বা সচ্ছল, এই ব্যক্তিগুলো কিন্তু গ্রাম থেকে শহরে যায় তাদের সন্তানদের উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য করে, অনেকে আবার উন্নত চিকিৎসার কারণে কিন্তু শহরমুখী হয়। এভাবে অভ্যন্তরীণ স্থানান্তর ঘটে। এটার যেমন একটা পজিটিভ দিক, এর একটা অসুবিধার যদি আমরা বলি, সেটা হচ্ছে যে অধিক পরিমাণ জনগণ যখন বেশি বেশি শহরমুখী হয়, তখন কিন্তু শহরের পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যায়, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যায়। বেশি জনগণ গেলে সেখানে খাদ্যদ্রব্যের চাহিদা বেড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, যানজট সৃষ্টি হয়, পরিবেশ নষ্ট হয়। এগুলো হচ্ছে অসুবিধা। এরপরে আমরা দেখব আন্তর্জাতিক স্থানান্তর। আন্তর্জাতিকভাবে স্থানান্তর, যখন কোনো ব্যক্তি একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে অন্য কোনো স্বাধীন দেশে যাই, তখন সেটাকে আমরা বলি আন্তর্জাতিক স্থানান্তর। আন্তর্জাতিক স্থানান্তর কেন ঘটে, সেটা হচ্ছে কর্ম, আবারও বলি, ওই ঠিক কর্মসংস্থানের জন্য হতে পারে, উন্নত চিকিৎসার জন্য অনেকেই দেশের বাইরে যায়। আমাদের দেশে বেশিরভাগ খেয়াল করলে দেখা যায় যে অনেকেই ভারতে চিকিৎসা নিতে যায়, বা অনেকেই সিঙ্গাপুরে যায়, অনেকেই আবার হচ্ছে নাগরিকত্ব লাভের উদ্দেশ্যেও যেতে পারে, কেউ কেউ রাজনৈতিক আশ্রয়ের কারণে অন্য দেশে যেয়ে বসবাস করতে পারে, আবার এমনটাও ঘটতে পারে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে সে নিজ দেশ থেকে অন্য দেশে যেয়ে সেকেন্ড হোমে যেয়ে সে বসবাস শুরু করে। এই আন্তর্জাতিক স্থানান্তরের কিন্তু অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি। এখানে যে সুবিধাটা ভোগ করা যায়, সেটি হচ্ছে যে অন্য দেশে যেয়ে যখন কেউ কর্মসংস্থানের উদ্দেশ্যে যায়, সে কিন্তু সে দেশে থেকে ইনকাম করে আমাদের দেশে টাকা পাঠায়, যেটাকে আমরা বলি রেমিটেন্স। এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু অনেক উন্নত করতে পারি, আমরা আমাদের দেশে সেগুলো কাজে লাগাতে পারি, শিক্ষা ক্ষেত্রে লাগাইতে পারি, হাসপাতাল তৈরিতে লাগাইতে পারি, আমাদের দেশের অন্যান্য অবকাঠামো উন্নয়নের পিছনে সেই বৈদেশিক মুদ্রাটা ব্যয় করতে পারি। আর অসুবিধার কথা যদি বলি, সেটা খুব সামান্য বা আমাদের অসচেতনতার কারণে এটা অনেক সময় ঘটতে পারে, যেমন আন্তর্জাতিক কিছু রোগ বালাই আছে যেটা এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সমিশন হয় মানুষের মাধ্যমে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি HIV পজিটিভ, যেটা আগে আমাদের দেশে ছিল না, অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে এসেছে, এবং সংস্কৃতির একটা আদান প্রদান ঘটে, এতে করে আমাদের নিজস্ব সংস্কৃতিটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়। তো এই সামান্য অসুবিধার কথা যদি চিন্তা বাদ দিয়েই বলি আমরা, তাহলে এই স্থানান্তর থেকে কিন্তু আমরা বেশিটা লাভবানই হই। এ পর্যায়ে আমরা দেখবো বাংলাদেশের মা ও শিশু মৃত্যুর পরিস্থিতিটি কেমন। মা, মাতৃমৃত্যু বলতে বোঝাচ্ছি কোনো মা যদি প্রসব কালীন সময়ের পূর্বে, অথবা মানে অর্থাৎ গর্ভধারণ ধারণ সময়ে, অথবা প্রসবকালীন সময়ে, অথবা প্রসবকালীন পরবর্তী সময়ে মৃত্যুবরণ করে, সেটাকে আমরা বলি মাতৃ মৃত্যু। এবং শিশু মৃত্যু বলতে আমরা বুঝি যে কোনো শিশু জন্মগ্রহণের পর থেকে 1 বছরের ভিতরে যদি মারা যায়, সেটাকে আমরা বলি শিশু মৃত্যু। তো এই মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর কারণ হিসেবে প্রথমে আমরা দেখে নিব, এর পরিসংখ্যানটা একটু আমরা দেখে নিব। বাংলাদেশে মাতৃমৃত্যুর ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার 1980 সালে ছিল আমাদের 650 জন, 1990 সালে ছিল সেটি 574 জন,
এবং 2001 সালে ছিল 322 জন, 2010 সালে ছিল 194 জন, এবং সর্বশেষ 2016 সালে 176 জন প্রতি লক্ষে। এগুলো এই হিসাবগুলো কিন্তু প্রতি লক্ষে হিসাব ছিল। দেখো খেয়াল করে 1980 সালে প্রতি লক্ষে 650 জন মা মারা যেত সন্তান জন্মদান করতে দিয়ে, 1990 সালে সেটি কমে আসে 574 জনে, 2001 সালে 322 জনে, 2010 সালে 194 জনে, এবং সর্বশেষ তথ্য আমাদের হাতে যেটি রয়েছে 2016 সালে 176 জনে। আমরা দেখতে পাচ্ছি ডে বাই ডে কিন্তু এই মাতৃ মৃত্যু হারটি কমে যাচ্ছে। এটা বিজ্ঞানের অগ্রগতির কারণে, উন্নত চিকিৎসার কারণে এটি দিন দিন কমে যাচ্ছে। যদিও দেখে মনে হচ্ছে আমাদের দেশে অনেকটাই কমে গেছে, কিন্তু অন্যান্য উন্নত বিশ্বের তুলনায় এটি কিন্তু আমাদের দেশে এখনো অনেক বেশি। মাতৃমৃত্যুর কারণ হিসেবে আমরা যেগুলো উল্লেখ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের দেশে বাল্য বিবাহর যে প্রচলনটি রয়েছে, আমাদের দেশে কিন্তু এটা একটি ভয়াবহ অবস্থা। এই বাল্য বিবাহের কারণে মেয়েরা খুব অল্প বয়সে গর্ভধারণ করছে, যেটা কারণে তারা সঠিক পুষ্টি পাঠ গ্রহণ করতে পারছে না। এছাড়াও আমাদের দেশে ধর্মান্ধতা, কিছু কুসংস্কার রয়েছে এবং নারীদের প্রতি অবহেলা, সর্বোপরি আমাদের শিক্ষার যে অভাবটি সেটা রয়েছে। এই কারণে মাতৃমৃত্যু হার কিন্তু আমাদের দেশে অনেক বেশি। এরপরে আমরা দেখব আমাদের দেশে শিশু মৃত্যুর হারের পরিসংখ্যানটি আমরা একটু দেখে নিব। শিশু মৃত্যু হার, শিশু মৃত্যু হারে প্রথমেই 1990 সালে রয়েছে 149 জন, এরপরে 2006 সালে রয়েছে 69 জন, 2008 সালে রয়েছে 52 জন, এবং 2016 সালে রয়েছে 28 জন। তো শিশু মৃত্যুর হার সম্পর্কে একটু খেয়াল করো, তোমরা এই চিত্রটি দেখো। 1990 সালে 149 জন শিশু প্রতি লক্ষে মারা যায়, 2006 সালে এসে 69 জন, 2008 সালে এসে সেটি কমে হয় 52 জন, এবং সর্বোপরি 2016 সালে এসে 28 জন। এখানেও ওই একই কথা যে দেখে যদি মনে হয় যে আসলেই কমে যাচ্ছে, এটি আমাদের জন্য পজিটিভ দিক, যেহেতু ওর চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে এবং টিকাদান কর্মসূচি সঠিকভাবে পালন হওয়ার কারণে আগে যে মহামারীতে শিশুরা বেশি মারা যেত সেই মহামারীগুলো কিন্তু এখন আর দেখা যায় না, এটা কমে যাচ্ছে। তবুও উন্নত বিশ্বের তুলনায় এই সংখ্যাটি এখনো অনেক বেশি। শিশু মৃত্যুর কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি আমাদের আমরা কিন্তু এখনো অনেকেই দারিদ্র সীমার নিচে বসবাস করছি। এই দারিদ্র সীমার নিচে বসবাস করার ফলে কিন্তু আমরা আমাদের শিশু বা তার গর্ভধারিণী মাকে সঠিক খাদ্য প্রদান করতে পারছি না, অর্থাৎ পুষ্টিকর খাদ্য থেকে তারা এখনো বিরত হচ্ছে। এছাড়াও বাল্য বিবাহর কারণে অল্প বয়সী নারীরা যখন গর্ভধারণ করে তখন গর্ভের সন্তানটি কিন্তু সঠিক পরিচর্যা পায় না বা সঠিক পুষ্টি তার মায়ের শরীর থেকে গ্রহণ করতে পারে না। এই কারণেও কিন্তু অনেক সময় গর্ভধারণ করলেও সেটি গর্ভের ভিতরেই সন্তান নষ্ট হয়ে যায়। এছাড়াও আমাদের গ্রাম্য যে প্রশিক্ষণহীন ধাত্রী বা রয়েছে, এরা অনেক সময় সঠিকভাবে সন্তান জন্ম দিতে পারে না বা তারা কিন্তু এই কারণেও অনেক সময় অনেক শিশুর মৃত্যু বরণ করে ফেলে।
এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশের জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের ওপর কি ধরনের প্রভাব বিস্তার করছে সে সম্পর্কে আমরা জানব। আমরা জানি যে একটি দেশের জনসংখ্যা সম্পদ, কিন্তু সেই অধিক জনসংখ্যা যখন হয়ে যায়, যখন তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায় না, তখন কিন্তু তারাই আবার আমাদের দেশের জন্য করে বোঝা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের বনসম্পদ, কৃষি সম্পদ, গ্যাস ও তেল অর্থাৎ প্রাকৃতিক সম্পদ এবং পানি সম্পদের ওপর প্রভাব বিস্তার করে। প্রথমে আমরা দেখে নেব বনসম্পদ। জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র নির্মাণের যে ব্যাপক চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে বন উজাড় হয়ে যাচ্ছে। কিন্তু বন উজাড়ের কারণ হচ্ছে সেই যে কাঠ জ্বালানির যে চাহিদাটা, সেটা সেই বন সম্পদ থেকে পূর্ণ করা হচ্ছে। এরপরে কৃষি সম্পদ। জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। মানুষের ঘরবাড়ি নির্মাণের জন্য করে, আর আবাসস্থলের জন্য করে কৃষি জমি ধ্বংস করে সেখানে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এরপরে গ্যাস এবং তেল সম্পদ। অতিরিক্ত জনগণের চাহিদা পূরণের জন্য করে উৎপাদন এর দিকে বেশি নজর দিতে হচ্ছে। এই উৎপাদন করতে যে আমাদের গ্যাস এবং তেল নিঃশেষ হয়ে যাচ্ছে, এবং আমরা জানি যে অল্প পরিমাণ কৃষি জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদনের জন্য করে আমাদের সারের প্রয়োজন হয়, এবং এই সার উৎপাদনের জন্য করে কিন্তু আমাদের অনেক বেশি গ্যাস প্রয়োজন হয়। আমরা জানি যে ইউরিয়া সার তৈরিতে আমাদের যে পরিমাণ গ্যাস হয়, সেটা হচ্ছে 60% গ্যাস শুধুমাত্র এই সার তৈরি বা সার উৎপাদনের ক্ষেত্রেই ব্যয় হয়ে যায়। এরপরে পানি সম্পদ। জনসংখ্যা বৃদ্ধির ফলে কলকারখানার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং এই কলকারখানা যে বর্জ্য, সেটা এসে সরাসরি নদী পানিতে মিশছে। এই নদীর পানিতে মেশার ফলে যে আমাদের মিঠা পানির পরিমাণ, এটা কিন্তু দূষিত হচ্ছে, এবং জলজ প্রাণীর ধ্বংসের দিকে তো যাচ্ছে, এবং এই পানি যারা ব্যবহার করছে তারা অনেক সময় অনেক রোগ শোকের পতিত হচ্ছে, এবং এই পানিটা অনেক সময় সরাসরি সমুদ্রে যে মিশছে, এতে করে সমুদ্রেরও পানির যে প্রাকৃতিক পরিবেশ বা ভারসাম্য সেটিও নষ্ট হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদ যেমন বনজ, কৃষি, গ্যাস, তেল এবং পানি সম্পদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। এখন আমরা যে টপিকটি দেখব, জনসংখ্যা বৃদ্ধির কারণ ও তার প্রতিকার, এটি আজকে আমাদের লেকচারের লাস্ট টপিক। জনসংখ্যা বৃদ্ধির আসলে একক কোনো কারণ নেই, বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণেই জনসংখ্যা বৃদ্ধি ঘটে। সেই কারণগুলো কি আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমেই দেখো, জনসংখ্যা হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ হচ্ছে জন্ম ও মৃত্যু, অর্থাৎ আমাদের জন্মহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই তুলনায় মৃত্যু হার কমে যাচ্ছে। একটু আগেই আমরা যে পরিসংখ্যানটা দেখলাম, যে প্রথম 1990 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমরা কিন্তু একটা পরিসংখ্যান দেখেছিলাম, এখানে দেখেছিলাম কিন্তু মাতৃ মৃত্যুর হার কিভাবে কমে যাচ্ছে। ঠিক এই যে উন্নত চিকিৎসার কারণে, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির কারণে, টিকাদান কর্মসূচির কারণে, জনগণের সচেতনতার কারণে, যে কারণেই আমরা বলি না কেন, মাতৃ মৃত্যু হার বা শিশু মৃত্যু হার কমে যাচ্ছে, সেই তুলনায় জন্মহারটা বেড়ে যাচ্ছে। এটি কিন্তু জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ। এরপর বাল্য বিবাহ, বহু বিবাহ, ধর্মীয় কুসংস্কার এবং আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার সম্পর্কে অজ্ঞতা, এই বিভিন্ন কারণেই কিন্তু জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, এদের ভিতরের একটা সমন্বয়হীনতা রয়েছে, এই সমন্বয়হীনতার কারণেও কিন্তু জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই জনসংখ্যা বৃদ্ধির হার থেকে আমাদের প্রতিকারের জন্য করে করণীয়টা আসলে কি, এই প্রতিকার সম্পর্কে এখন আমরা জানব। জনসংখ্যা সমস্যার সমাধানে বাল্য বিবাহ নিরোধ আইনের কার্যকর বাস্তবায়ন থাকতে হবে। আমরা জানি আমাদের দেশে কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইন রয়েছে, সেখানে একটি মেয়ের বয়স 18 নিচে তাকে বিয়ে দেওয়া যাবে না, বা একটা ছেলেদের ক্ষেত্রে 21-এর নিচে বিয়ে করা যাবে না, এই আইনটি রয়েছে। কিন্তু এই আইনের কিন্তু সঠিক প্রয়োগ নেই, এটার কার্যকর প্রয়োগের ব্যবস্থা করতে হবে। প্রাপ্ত বয়স্ক নারী পুরুষদের জন্য উৎপাদনমুখী কোনো কাজে
অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ তাদের কর্মের ব্যবস্থা করতে হবে। যদি এই প্রাপ্তবয়স্ক নরনারী কর্মস্থানে ব্যস্ত থাকে, তখন কিন্তু তারা এই জনসংখ্যা বৃদ্ধি বা সন্তান উৎপাদনের ক্ষেত্রে তাদের আগ্রহটা অনেকটা কমে যাবে। জন্ম নিয়ন্ত্রণকরণ পদ্ধতি গ্রহণ এবং কর্মসূচির সফল বাস্তবায়নের দিকে প্রচার প্রচারণা চালাতে হবে এবং ক্ষুদ্র ছোট পরিবারের প্রতি সবার ছোট পরিবার গঠনে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করতে হবে, অর্থাৎ এই মানব সম্পদ উন্নয়নের জন্য করে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, বাসস্থান ইত্যাদির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি এই কাজগুলো করলে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন হ্রাস পাবে, মানে বৃদ্ধির হার থেকে রক্ষা পাবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।